তোমরা বিজেপিতে তো থাকছেনই এবং দলীয় কর্মসূচিতে কবে থেকে যোগ দেবেন? শুনুন, পরিষ্কার কথা বলি, যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যায় মুকুলদার ডেকেছিলেন, কথা বলেছিলেন, সমস্যার সমাধান হয়ে গেছে, এরকম ধরনের কোনো কথা হয়নি। দেখা যাক কী হয়, উনি দায়িত্ব নিয়েছেন বিষয়টাকে নিয়ে পর্যালোচনা করবে বলে, কিন্তু যে জটিলতা তৈরি হয়েছে সে পুরো সমাধান হয়ে গেছে, এরকম ধরনের কথা যারা ভাবছেন সেটা মনে হচ্ছে সত্যের একটু অপলাপ হচ্ছে। না, মুকুলদা তো সেই দিনই জানেন, মুকুলদা আপনাদের সঙ্গে কার্যকরী সভাপতি নাড্ডার ঘরে ছিলেন, স্পেসিফিকভাবে দেবশ্রী রায় নিয়ে আমাদের কি স্ট্যান্ড, সেই স্ট্যান্ড আমরা সেদিনই কি জানিয়েছিলাম যে দেবশ্রী রায় আমার ফ্যামিলি কনস্টিটিউশনের সঙ্গে যেভাবে জড়িয়ে পড়েছিল তার পরিপ্রেক্ষিতে তার সঙ্গে দল করা যে আমাদের পক্ষে সম্ভব নয় সেটা আমরা সেদিন নাড্ডাজিকে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু দিলীপবাবু অন্য কথা বলছেন, তিনি বলছেন কোনো স্বার্থ ছিল না, আমি প্রেসিডেন্ট, আমি ঠিক করব কে দলে আসবে কে দলে আসবে না। না, দিলীপবাবু নিশ্চয়ই ঠিক করবেন কে দলে আসবে কে দলে আসবে না। দিলীপবাবু এটাও ঠিক কথা বলছেন যে কোনো শর্ত দিয়ে কোনো পদ কোন জায়গায় কীভাবে কাজ করব সেসব সম্বন্ধে নিশ্চয় আমরা কোনো শর্ত দেইনি, কিন্তু বিধায়ক হিসেবে, রায়দিঘির বিধায়ক হিসেবে দেবশ্রী রায়ের ইনক্লুশন সম্বন্ধে আমরা স্পেসিফিকভাবে দিলীপবাবুর সঙ্গে যখন কথা হয়েছিল তখনও আমাদের স্ট্যান্ড আমরা জানিয়ে দিয়েছিলাম। জয়প্রকাশ মজুমদারের ভূমিকাতে এখানে অত্যন্ত অন্যভাবে দেখা যায়, ওই মজুমদারদের ভূমিকা যেমন হয় তোর নেতা। আরো দিলীপবাবু আর একটা কথা বলেছেন যে দিলীপবাবু আর একটা কথা বলেছেন যে প্রথম দিকে যখন জায়গায় সবার যখন নতুন সদস্য হয় একটু সমস্যা হয় ঠিক হয়ে যায়, তিনি বলেছেন নতুন বউ আমার পরে পূর্ণ হয়ে যায়, মানে এই ধরনের একটা কথা তিনি বলেছেন। দেখুন, দিলীপবাবু কী বলেছেন বিস্তারিত আমি জানি না, কিন্তু এটা সত্য যে অনেক সময় নতুনভাবে আসতে হয়তো কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, সেটা দলের সভাপতি হিসেবে তিনি কী করে হ্যান্ডেল করবে সেটা বিষয়, কিন্তু হ্যান্ডেল করতে গিয়ে যদি রং মেসেজ ভেন্টিলেট করে যায় সেটা কিন্তু নতুন লোকের পক্ষে অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্যতা মানে তার গ্রহণ করার ক্যাপাসিটিটাতে মধ্যে থাকা উচিত। সেই জায়গায় সমস্যা তৈরি হয়েছিল বলে বিশেষ করে যা যা বলবার আমি নিজেই বলেছিলাম গতকালকেও, মুকুলদাকে আমি বিস্তারিতভাবে পুরো বিষয়টা জানিয়েছি এবং মুকুলদা বলেছিলেন যে তাকে দলীয় নেতৃত্ব তাকে দায়িত্ব দিয়েছেন, তার জানার প্রয়োজন, নিশ্চয়ই তাকে আমি পুরো বিষয়টাকে জানিয়েছি। আপনারা দল থেকে যে অসন্তুষ্ট ছিলেন মুকুলবাবুর সঙ্গে দেখা করে কথা বলে কি এবং কমা বাড়ার বিষয় নয়, আমরা ডেফিনেটলি গতকাল রাত্রিবেলা যে পুরো বিষয়টা কোথায় দাঁড়িয়ে আছে সেটা মুকুলদা দলের নেতা হিসেবে জানতে চেয়েছিলেন, তাকে আমরা জানিয়েছি। এখন প্রসমন মুকুলদা স্ট্যান্ড নিয়ে পুরো বিষয়টাকে নিয়ে কি পর্যালোচনা করবেন সেটাকে নিলেই জানা যাবে। দায়িত্ব দেওয়ার শর্ত নিয়ে আমি আসিনি, ন্যাচারালি আমি পাচ্ছি বা পাচ্ছি না এসব নিয়ে আলোচনা আমি এখন করতে চাইছি। দেখুন, আমি যে বেশিত এই ব্যাপারে কোথাও অস্বীকার করার কিছু নেই, সেটা আমি সমস্ত বিষয়টাই বলেছি, কোন কোন জায়গা থেকে কী কী ভুল তথ্য যাওয়ার জন্য সমস্ত ছবিটা ভীষণভাবে ব্লার্ড হয়ে যাচ্ছে সেটাও বলা হয়েছে। সেটা এখন উনি কতদূর অ্যাড্রেস করতে পারেন, কারণ ওনাকে তো কেন্দ্রীয় নেতৃত্ব পাঠিয়েছেন, একটা সমস্যা শোনার পর ওনারা কী পদক্ষেপ নেন সেটাই আগামী সময় দেখা যাবে। প্রথম দিন থেকে দেবশ্রী, দেখুন দেবশ্রী রায় আমি আবার বলছেন যে আমি প্রেসিডেন্ট তাকে নেব না, নিশ্চয়ই এটা ওনার প্রেরোগেটিভ, উনি কি করবেন বা করবেন না। এমনই আমরা যখন দিল্লি অফিসে জয়েন করি আমাদেরকে কেন্দ্রীয় নেতৃত্ব নিজের মুখে শোভন বলতে ভুলে গেলেন, বলেছিলেন যে দেবশ্রী চ্যাপ্টার ইজ ক্লোজ, ওয়ান্স এগেন ইট ইজ ওপেন ওপেন বাই সাম পিপল, ইট ইজ গেটিং রিওপেন এভরি ডে, আই এম নট রেডি টু ওয়েস্ট আ ওয়ার্ড অন ইট। দিলীপবাবু বলছেন যে দেবশ্রী রায়ের নাম সেদিন উনি শোনেন, আমি জানি না, এটা শোভনবাবু বলতে পারবেন। শোভনবাবু জয়েন করার পরেই যখন দিলীপবাবুর সঙ্গে কথা হয়েছিল তখন কিন্তু শোভনবাবু, শোভন আছে এখানে, ওর থেকেই জেনে নিন। আবার কিন্তু খুব স্পেসিফিক, দেখুন আপনারা রিপিটেড কোশ্চেন করলেন, আমি আবার বলি আপনারা রিপিটেড কোশ্চেন করলেন,
আমি এর আগের বার কথা বলতে গিয়ে বললাম যে দিলীপবাবুকে জানানো হয়েছে, অরবিন্দ মেননজিকে জানানো হয়েছে, নাড্ডাজিকে জানানো হয়েছে এবং সেই দিন কৈলাসজিকেও জানানো হয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে তারা বলেছিল ভেরি ফার্স্ট মেননজি বলে দিয়েছিলেন দ্যাট চ্যাপ্টার হ্যাজ বিন ক্লোজ, দেবশ্রী চ্যাপ্টার। এখন এটা নিয়ে কি করবেন না করবেন সেটা তারপরে তারা বলেছিলাম যে ওনারা যদি মনে করেন যে দলের জন্য দেবশ্রী বেশি ইউজফুল ওনারা অবশ্যই নেবেন দেবশ্রী, সেটা নিয়ে তো দিলীপবাবুকে কেউ আটকাতে চাইছেও না আর কেউ যাবো না। আমরা কিছু বুঝতাম কি হবে আমাদের স্থানটা প্রথম দিন ছিল তাই হবে সেটি এতদিন কেটে গেল দলীয় কর্মসূচিতে এখনো দেখা যায়নি আপনাদের না না দেখুন দলীয় কর্মসূচিতে যাওয়ার জন্য যাকে যোগ্য মনে করবেন দল তাকেই ডাকবেন। হ্যাঁ আমাকে ওনারা দু একটা জায়গায় ডেকেছিলেন, শোভনবাবুকেও ডেকেছিলেন কিন্তু নিজেদের ব্যস্ততার কারণে যাওয়া হয়নি। আর আমি মনে করি যে কোনো কর্মসূচিতে যাওয়ার আগে সেই দলটা একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে যে সেই দল আমার আপন মনে হবে। একটা পরিবারের যদি বৈরিতা থাকে তাহলে শুধু শুধু একটা কর্মসূচিতে গিয়ে আমি একটা স্পিচ দিলাম আর সেটা কতগুলো গাল ঘোরা কথা বললাম সেই মিথ্যাচার আমি মানুষের সঙ্গে করতে পারবো না।